আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে আমি মোহাম্মদ সিরাজউদ্দিন কাটিরা উচ্চ বিদ্যালয়ে বাসরাল ক্লাসে স্বাগতম জানিয়ে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ধারাবাহিক আলোচনার মাধ্যমে সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ, বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে আজকের এই ক্লাসটি উপভোগ করার পাশাপাশি আমার আলোচ্য বিষয়গুলো নোট করবা। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা এখানে দুটি উদাহরণ তুলে ধরেছি। প্রথম উদাহরণে লিখলাম, রানা ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল ডেইলি। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স এর বৈশিষ্ট্য, সেন্টেন্সের প্রকারভেদ। তাহলে এখানে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে স্পিচ। সবাই মনে রাখবা, সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে স্পিচ। তাহলে এখানে আমরা দুটি স্পিচ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রানা ইজ এ গুড বয়, এটা একটা স্পিচ। আরেকটা হচ্ছে হি গোজ টু স্কুল, এটাও একটা স্পিচ। তাহলে আমরা এখানে দুইটা স্পিচ পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, এই স্পিচের মধ্যে প্রথম যে স্পিচটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রানা ইজ এ গুড বয়। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, আমরা এখানে একটা স্পিচ, প্রথম স্পিচের মধ্যে আমরা পাঁচটা পার্টস দেখতে পাচ্ছি। এই পাঁচটি পার্টসের পাঁচটি নাম রয়েছে। যেমন রানা, এই পার্টসটার নাম হচ্ছে নাউন ইজ, এই পার্টসটার নাম হচ্ছে ভার্ব গুড, এই পার্টসের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় এটাও হচ্ছে নাউন, হি দ্বিতীয় পার্টস, দ্বিতীয় স্পিচ, যেটা দ্বিতীয় স্পিচের মধ্যেও এক, দুই, তিন, চার, পাঁচটা আমরা পার্টস দেখতে পাচ্ছি। এগুলোর একটা একটা নাম রয়েছে। হি, হি এর নামটা হচ্ছে প্রোনাউন, গোস এটা আগের মতো, ভার্ব টু এটা হচ্ছে প্রিপজিশন, স্কুল নাউন ডেইলি এটা হচ্ছে অ্যাডভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছ সবাই এখানে যে এখানে স্পিচগুলোর মধ্যে এক একটা পার্টস আছে, পার্টসগুলোর এক একটা নাম রয়েছে। তাহলে আমরা এখন এখান থেকে একটা বিষয় বুঝতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচ করতে গিয়ে আসছে মূলত। তাহলে পার্টস মানে হচ্ছে, নোট করে সবাই, পার্টস মানে হচ্ছে অংশ, পার্টস মা পার্ট হচ্ছে অংশ, পার্টস মানে হচ্ছে। তাহলে এখানে সবাই খেয়াল করো, তাহলে পার্ট মানে হচ্ছে অংশ, পার্টস যখন দিয়েছে পার্টস মানে অংশ সমূহ। তাহলে কার অংশ সমূহ? স্পিচ, স্পিচ মানে আমি আগে বলেছি বাক্যের অংশ। তাহলে বাক্যের অংশ সমূহকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে গ্রামারের ভাষায় আমরা যখন এটাকে বলবো, যখন কতকগুলো অর্থবোধক শব্দ অর্থাৎ বাক্যে ব্যবহৃত, আরও সুন্দর করে যদি বলা যায় গ্রামারের ভাষায়, তখন হবে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে এটা একটা স্পিচ, তাহলে এখানে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক, প্রত্যেকটা একটা অর্থ আছে, অর্থবোধক শব্দগুলো সমষ্টি বা যোগ ফলে হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এই পার্টস অফ পার্টগুলোর এক একটা নাম পেয়েছি। দেখো, খেয়াল করো, এখানে প্রথমটা পেয়েছি নাউন, তারপর পেয়েছি ভার্ব, তারপর পেয়েছি অ্যাডজেক্টিভ,
তারপর আবার একটা নাউন পেয়েছি, প্রোনাউন পেয়েছি, ভার্ব পেয়েছি, প্রিপজিশন পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি। তাহলে আমরা যদি এই স্পিচগুলো অ্যানালাইজ করি তাহলে আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদটা পেয়ে যাই। তাহলে আমরা প্রথমে পাচ্ছি পার্টস অফ স্পিচের প্রকারভেদটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে পার্টস অফ স্পিচ আট প্রকার। এক নম্বর নাউন, দুই নম্বর হচ্ছে প্রোনাউন, তিন নম্বর অ্যাডজেক্টিভ, চার নম্বর ভার্ব, পাঁচ নম্বর অ্যাডভার্ব, ছয় নম্বর প্রিপজিশন, সাত নম্বর কনজাংশন, আট নম্বর ইন্টারজেকশন। তাহলে আমরা এখানে টোটাল আট প্রকার পার্ট অফ স্পিচ পেয়ে গেলাম শিক্ষার্থীরা। তাহলে আমরা আরেকটু পুনর আলোচনা করছি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট, পার্টগুলো একটা একটা আবার আলাদা নামও রয়েছে। এই নামগুলোর উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচগুলোকে আট ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা দেওয়া হয়েছে প্রকার সেটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। শিক্ষার্থীরা আমরা প্রথমে তাহলে পার্টস অফ স্পিচের অংশ হিসেবে নাউন নিয়ে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই প্রস্তুত থাকো এবং আলোচনাগুলো উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন হচ্ছে নাউন কাকে বলে বা নাউন কী, আমরা ওই বিষয়টা প্রথমে জানব। তাহলে দেখো, খেয়াল করো বোর্ডে নাউন যে কোন কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ যে কোনো কিছুর নাম যেটা দ্বারা নাম বুঝাবে, ওই ধরনের শব্দগুলো, ওই সব ধরনের ওয়ার্ডগুলোকে মূলত নাউন বলা হয়। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের এখানে মানুষের নাম, যেমন রানা এটা একটা মানুষের নাম, তারপর পদ্মা এটা একটা হচ্ছে নদীর নাম, দা ডেইলি স্টার এটা একটা সংবাদপত্রের নাম, তারপর আমরা লিখব ম্যাঙ্গো এটা একটা হচ্ছে ফলের নাম। তাহলে নির্দিষ্ট অর্থাৎ যেগুলো দ্বারা, যে ওয়ার্ড দ্বারা মোটামুটি নামকে বোঝাবে, যে কোনো কিছু নাম বোঝাবে, তখন এটা হবে নাউন। তাহলে আমরা আরও লিখতে পারি সিটি শহর, তাহলে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, বলা হয়েছে সিটি শহর, যে কোনো শহর হতে পারে। তারপর আবার আসতে পারে রিভার অর্থাৎ নদী, যে কোনো নদী হতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কিন্তু ডাইরেক্টলি বলা দেওয়া হয়েছে রানা, তাহলে রানা যতন রানা আছেন, রানা নামের ছেলে আছে, সবগুলোকে বোঝাচ্ছে। পদ্মা
তাহলে একটা নদীর নাম, একটা নদীকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, দ্য ডেল স্টার। সংবাদপত্রের মধ্যে ডেল স্টারকে বোঝাচ্ছে, ম্যাঙ্গো অনেক রকমের ফল ফলা দিয়েছে, তার মধ্যে আমকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কিন্তু এখানে আমরা লিখলাম সিটি, শহর, কিন্তু কোন শহর নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। এখানে আমরা লিখলাম রিভার, রিভার মানে কোন নদী সেটাই নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাহলে আমরা যদি এক্সাম্পলগুলো খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউনের বিভিন্ন প্রকারের নাউন রয়েছে, তার মধ্যে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই প্রকার, যথা এক নাম্বার কংক্রিট নাউন, দুই নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো, কংক্রিট নাউন কাকে বলে বা কংক্রিট নাউন কি? যেসব নাউনের দৈহিক অবস্থিতি আছে, অর্থাৎ যেগুলো দেহ আছে, যেগুলো দৈহিক অবস্থিতি থাকার পর যেগুলোকে আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, ইন্দ্রিয় বলতে আমাদের পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই ধরনের পাঁচটি ইন্দ্রিয় রয়েছে। এই পাঁচটা ইন্দ্রিয় থেকে যে কোনো একটা দ্বারা আমরা যেটাকে উপলব্ধি, যে কোনো একটা দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো, ওই ধরনের নাউনগুলোকে বলা হচ্ছে কংক্রিট নাউন। যেমন রানা, তাহলে রানার দৈহিক অবস্থিতি আছে, রানাকে আমরা দেখি, রানাকে আমরা চোখ দিয়ে দেখতে পারি, সুতরাং আমরা এখানে বলতে পারি রানা হচ্ছে কংক্রিট নাউন। পদ্মা, পদ্মার দৈহিক অবস্থিতি বলতে মানুষের মতো নয়, কিন্তু এর আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ আছে, এটাকে আমরা কী করতে পারি, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, তাহলে এটাও কংক্রিট নাউন। দি ডেইলি স্টার একটি সংবাদপত্রের নাম, যেটা আমরা তাও কী করতে পারি, পড়তে পারি, চোখ দিয়ে দেখতে পারি, এটা অনুভব করতে পারি, তাহলে এটাও হচ্ছে কংক্রিট নাউন। ম্যাঙ্গু সেম, সিটি রিভারও হচ্ছে সেম, একই। শিক্ষার্থীরা আমরা যদি বিশ্লেষণ করি, এ কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করেছে, কংক্রিট নাউন আবার চার প্রকার, কী কী? একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, তিন নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, চার নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, প্রপার নাউন, প্রপার নাউন কী বা প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়। আমি আবার বলছি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়, ওই ধরনের নাউনগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। যেমন এখানে এক্সাম্পল খেয়াল করলে দেখতে পাবো তোমরা, রানা, রানা তার একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তারপর রানা, রহিম, রাম, রঞ্জন, রফিক, জব্বার, সত্তার, এ ধরনের আরও অনেক ব্যক্তির নাম হতে পারে, যেগুলো প্রপার নাউন, অর্থাৎ যেটা তারা ডাইরেক্টলি সরাসরি কোনো একটা বস্তু বা ব্যক্তিকে একেবারে স্পেসিফিকলি একেবারে সরাসরিভাবে বলে দেবে, ওটা হচ্ছে প্রপার নাউন। তারপর আস্তে আস্তে কমন নাউন, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট নামে না ডেকে তাদের একটা সাধারণ নামে যদি ডাকা হয়, তখন হবে এটা কমন নাউন। যেমন এখানে আমরা সিটি বললাম, কোন শহর সেটা নির্দিষ্ট করে বলি নাই, শহর,
শুধুমাত্র সিটি দিয়ে বুঝিয়েছি কাকে, শহরকে। কোন শহর এটা নির্দিষ্ট করে বলিনি। তাহলে পৃথিবীতে যতগুলো শহর আছে সিটি দ্বারা সবগুলো শহরকে বোঝানো হয়েছে। তাহলে সুতরাং এখানে সিটি শব্দটা হচ্ছে মূলত কমন নাউন এবং রিভারও হচ্ছে কমন নাউন। এভাবে আরও অনেকগুলো এক্সাম্পল বইয়ের মধ্যে আছে, তোমরা প্রপার এবং কমন নাউন এই দুটার কিছু এক্সাম্পল বই থেকে দেখে শিখে খাতায় নোট করবে। সবার জন্য শুভকামনা রইল, পরবর্তী ক্লাসে আমরা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সকলে সুস্থ শরীর কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।